রাত্রে রাস্তাটাকে কত সুন্দর লাগে, দু সাইডে যেন মনে হচ্ছে মোমবাতি জ্বলে রয়েছে। অনেকদিনের পর বাড়ি যাচ্ছি, তো আমি প্রায় রেডি হয়ে গেছি। তো আমাকে নিতে আসছে আমার ভাই, তো আমার ল্যাগেজ গোছানো হয়ে গেছে। চলো দেখো ল্যাগেজটা, আর প্রথমে আমি কি পরেছি সেটা দেখে নাও। আমি একটা সিম্পল একটা কুর্তি পরেছি আর জিন্স পরেছি, আর সিম্পল আমি বেশি কিছু সাজিনি, হালকা একটা লিপস্টিক দিয়েছি, লিপ লাইনার দিয়ে একটি পরেছি, ভালো করে চুলটা বেঁধে নিয়েছি, কেন গাড়িতেই যাবো, কোথাও নামবো না, সোজাই যাব। তো ল্যাগেজ গোছানো হয়ে গেছে, তো আমি একদম রেডি। আগের দিন রাতে চলে এসছে, ও গেছিলো পুনেতে, কারণ লকডাউনের পর এই প্রথম ও গেল পুনেতে। তো ওর যেহেতু এবারে লাস্ট ইয়ার, MBA লাস্ট ইয়ার, তো সেজন্য ওর কিছু সিগনেচার ফর্ম ফিল আপ ছিল আর কিছু আরও কিছু ডকুমেন্টস দেওয়ার ছিল, তো সে কারণে ও গেছিলো 1 তারিখে আর কালকে রাতে ব্যাক করেছে। ও রাতে যেহেতু অনেকটা লেটে, ফ্লাইটটা অনেক লেট ছিল, তো সেই জন্য ও বাড়িতে আসতে পারিনি, আমার বাড়িতে, কেন আমার বাড়ি থেকে এয়ারপোর্ট থেকে আমার বাড়ি 20 মিনিট লাগে, আর ওর একটা বন্ধু আছে এয়ারপোর্টের গায়েই থাকে, হার্ডলি 5 মিনিট লাগে হার্ডলি, তো সেজন্য ওখানেই স্টে করে, মানে ওখানেই রাতটা ছিল। আর আমার সেই জন্য ও আমার বাড়িতে আসেনি রাত্রে, অনেক রাত ওর সার্ভিস সেন্টারে দিয়েছিল, আর সার্ভিস সেন্টার থেকে নিয়ে তারপরে আসছে, কেননা ওলাই ও বেশিরভাগ এয়ারপোর্ট থেকে নেয়, ওলা করে একবারে চলে যায় বাড়ি। তো যেহেতু গাড়িটা হয়ে গেছে, সার্ভিস সেন্টার থেকে ফোন করেছিল যে হয়ে গেছে, তো সেই জন্য একবারে গাড়ি নিয়ে তারপরে আসছে। আর ওলাতে গেলে একটা জিনিস খুব আমার খুব গায়ে লাগে, কারণ খুব পয়সা, মানে অনেকটা পয়সা মানে যায়, তো সেজন্য আমার খুব খারাপ লাগে, তো অনেকটা পয়সা যায়, মিনিমাম 3000 তো নেবেই কম করে, কারণ আমার বাড়িটা মানে আমার এয়ারপোর্টের কাছেই বাড়ি, তো এয়ারপোর্ট থেকে বাড়ি যেতে মিনিমাম 3.5 ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে, আর নাহলে 5 ঘন্টা লাগে যেতে, বাসে বলো বা ট্রেনে বলো, ট্রেন থেকে যদি যাই শিয়ালদা চেঞ্জ করে আবার ট্রেন ধরতে হয়, তো ট্রেনে গেলে তাই হয়, আর যেহেতু বাই কার যাচ্ছি তো সেই জন্য আমার অতটা সময় লাগবে না, 3.5 ঘন্টা আমি এই কারণে বললাম, কেননা 3 ঘন্টা হয়ে যায় এক সময় যদি জ্যাম না থাকে, অনেক সময় জ্যাম থাকে, তারপরে এদিক ওদিক দিয়ে গলিয়ে ঢোকাতে হয়, সেই জন্যই হাতে টাইমটা নিয়ে রাখে ও সব সময়, আর ও থাকলে আমার কোনো টেনশন থাকে না। আর ফার্স্ট অফ অল জ্যোতির্ময় যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, তো মিস তো করবো জ্যোতির্ময়কে, ও আমাকে করবে, তো যেহেতু ওর কাজ আছে তো যেতে পারবে না, ছুটি পাবে না, আর আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেই কারণে আমি যাচ্ছি। আর তো ওখানে গিয়ে ব্লগ করব, মাকে দেখাবো, বাপিকে দেখাতে পারবো না, কারণ বাপি বেলেঘাটা ফ্ল্যাটে রয়েছে কলকাতায়, তো বাপির একটু কাজ রয়েছে, এখন বাড়ি যাবে না, কদিন পর যাবে, তখন বাপির সঙ্গে দেখা করাবো, মানে আলাপ করাবো, আপাতত মার ভাইয়ের সঙ্গে, চাই না ভাই আসবে কিনা, ও ক্যামেরা দেখলে খুব বিরক্ত হয় যে আমাকে দেখাবি না, জানি না দেখাতে পারবো কি না, তবু লুকিয়ে লুকিয়ে যদি একটু পারি দেখাতে অবশ্যই আমি তোমাদের সঙ্গে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো। তো ও একটু পরেই চলে আসবে, আমাকে ফোন করেছিল, তখন এয়ারপোর্ট 1 নম্বরে রয়েছে, তো চলো আমি তো রেডি হয়ে গেছি। দেখো আমার ভাই এসে গেছে, বাড়ি থেকে কেউ আসলে না সত্যিই খুব আনন্দ লাগে, সে যেই হোক, বাপি হোক, মা হোক, ভাই হোক, গাড়িতে বসে গেছি, তো আমি একটু ঠাকুর প্রণাম করে নিই, কারণ গাড়িতে উঠলেই আমার এটা একটা ব্যাড হ্যাবিট। যাই হোক, তো এখন যাচ্ছি মধ্যমগ্রাম, আর ভাই সুন্দর গান চালিয়েছে, তো এখন মধ্যমগ্রাম যাচ্ছি, কারণ মধ্যমগ্রামে একটা দোকান আছে, ওর ভালো লাগে ওই দোকানটার খাওয়ার, তো চাউমিন খাবে, যার জন্য বাড়িতে মা বললো যে পরোটা ঝোলা থাকবো, চিকেন খাও, না না আমি অনেকদিন পরে এসেছি, আমি একটু চাউমিন খাবো, তো সেই জন্য আমি যাচ্ছি।
আমি ভাইয়ের ভিডিও করছি, ও জল খাচ্ছে। রাস্তায় ভীষণ জ্যাম ছিল আর ওর খিদে পেয়ে গেছে ভাইয়ের, তো একটু খেলো আর আমি বাড়িতেই খেয়ে বেরিয়েছি। আমি চাউমিন খেতে এসেছে কিন্তু চাউমিন পাইনি, তাই মিক্স ফ্রাইড রাইস হাফ প্লেট খেয়েছে। খেয়ে আমরা এখন মধ্যমগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, আমাকে বলেছিল খাওয়ার কথা, তো আমি যেহেতু খেয়ে বেরিয়েছি তাই খাইনি। আর এখন মধ্যমগ্রাম রাতে কলকাতা শহরটাকে এত সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে। আর তার সাথে ভাই কত সুন্দর সুন্দর গান চালাচ্ছে, আর আমার এত ভালো লাগছে, দুটো কম্বিনেশন এত ভালো লাগছে যে আমি অনেক বলে বোঝাতে পারবো না।
দেখো আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের মন্দির। এই দেখো আমাদের মাকে দেখো, দেখো দেখতে পাচ্ছ ভালো করে, গেট লাগানো হয়ে রয়েছে দেখো মাকে, দারুণ না? খুব সুন্দর। তো আপাতত লাগেজগুলো এই রাখা হয়েছে, ভাই গাড়ি গ্যারেজে রাখতে গেছে, কেননা সমস্যা হয়, ও ভাই অনেক লেটে ওঠে, তো সেই জন্য গাড়ি আবার বের। আর এটা আমাদের মন্দির, মা নিচ থেকে উপর দিয়ে নামছে। এখানে মায়ের ভাতের হোটেল, মিষ্টি দোকান। হ্যাঁ, তার সব ব্যাগ ওই তো নি এতে রয়েছে, দাঁড়াও চাবিটা নি, চাবি নিয়ে নিয়েছি দেখো। বাড়ির সামনে আমার উঠোনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি। ভাতের হোটেল আর মিষ্টি দোকান লেখা যেটা রয়েছে সাইনবোর্ডটা, তো এটা এই কারণে রয়েছে কেননা একতলায় মিষ্টির দোকান আর দোতলায় ভাতের হোটেল, তো আমরা তিনতলায় থাকি, আর বাকি এক চারতলা পাঁচতলায় গেস্ট হাউস, ওটা আমরা চারতলা তিনতলায় থাকি আর ওগুলো ভাড়া। আর এটা আমাদের উঠোন দেখো, আর ওই বোর্ডটা ঠিক পরে যেটা রয়েছে সেটা মার্কেট, সবজি মার্কেট, আর এতটা অবধি। আর এটা আমাদের কাকুর বাড়ি, এটা কাকু, ওদের এখনো রং হয়নি, ওদের কাজ চলছে, কেউ বাড়িতে নেই, ওরা বিয়ে বাড়ি গেছে। এটা আমাদের বাড়ি, যে দেখতে পাচ্ছ এটা সবজি মার্কেট। সে সব গাড়ি স্টার্ট দিয়েছি প্রায় নটার দিকে, তারপর ওর একটু খিদে পেয়ে গেছিলো, ও আবার একটু খেলো মধ্যমগ্রামে একটা রেস্টুরেন্টে, তো ওখানে খেয়ে দিয়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল, তো এখন তো প্রায় একটা বেজেই গেছে হয়তো। তো তো আমরা ভীষণ সুন্দর সুন্দর গান ও চালিয়েছিলো, আমার ভাই গানিয়েছিলো, আর এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিলো, জানলা যেহেতু খুলেই দিয়েছি এসিটা অফ করে, তো ভীষণ সুন্দর লাগছিলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আর গানগুলো খুব সুন্দর সুন্দর চলছিলো, আর রাস্তাটার দু সাইড দিয়ে এত সুন্দর লাগছিলো যেন মনে হচ্ছে মোমবাতি জ্বালানো রয়েছে, খুব সুন্দর লাগছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্রচুর প্রচুর করো, প্রচুর প্রচুর সাপোর্ট করো, প্রচুর ভালোবাসো, আর অল টাইম হ্যাপি থাকো। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল ফ্যামিলি, টাটা।